এইখানে চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনাদের করণীয় কতগুলো কাজ, সেগুলো হচ্ছে দেখুন নিচের দিকে ঠিক এখানে, ঠিক এখানে কতগুলো কাজ আছে। এই কাজগুলো হচ্ছে, প্রথম আছে ড্রাপ। এই ড্রাপে আপনি কোনো গান করে যদি মনে করেন যে সেভ করে রাখবো, পোস্ট না করে সেভ হয়ে থাকবে। এখানে মাই সং মানে আপনি যে মিউজিকগুলো সিলেক্ট করেছেন গান গাওয়ার জন্য সেগুলো এখানে থাকবে। এই ডেলি টাস্ক, এই ডেলি টাস্কটা আপনারা রেগুলার করবেন। এই ডেলি টাস্কের ভিডিও আমি অন্য একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন কী করে ডেলি টাস্কটা করতে হয়। তারপরে আছে দেখুন নোবেল, নোবেল আছে, ব্যাগেজ আছে। এই ব্যাগেজগুলোতে টাচ করলে কী পাওয়া যায় দেখুন, ঠিক এরকম কতগুলো ফ্রেম আছে। এই যে আমার যেরকম এই ফ্রেমটা আছে, আপনাদের যদি ফ্রেম থাকে ওটা হয়ে যাবে। এই উপরে যে সেভ লেখাটা আছে এখানে সেভ করে দেবেন। তারপরে দেখুন রিলেশনশিপ আছে, রিলেশনশিপের একটা ভিডিও কী করে করতে হয় সেটা একটা ভিডিও ছেড়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন ব্যাগেজগুলো অপশান আছে। আমি রিচার্জটা কেন বললাম না, যারা নতুন মেম্বার এই রিচার্জ অপশানে না যাওয়াই ভালো, রিচার্জ করে কোনো কিছু করার দরকার নেই, বেকার। গেম অপশানে ড্রিম ওয়াক থাকবে। এই গেম অপশানে আপনারা যে ড্রিম ওয়াক এখানে টাচ করার পরে দেখুন ড্রিম ওয়াক থাকবে। এই ড্রিম ওয়াকটারও একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন যে ড্রিম ওয়াকটা কী করে করতে হয়, আপনারা পেয়ে যাবেন আগের ভিডিওতে। তো আমি এটা কিছু বলছি না। এরপরে আছে দেখুন, এটা সরিয়ে নেবেন, স্লাইড করে নেবেন। আছে ভিআইপি, ভিআইপির কিছু দরকার নেই। স্টোর, স্টোরেরও কিছু দরকার নেই। টুলস, এই টুলসটা দরকার থাকতে পারে, কেননা যারা রুম ক্রিয়েট করেছে নতুন মেম্বার থাকে অনেকে, রুম ক্রিয়েট করে কিন্তু কোনো ফ্রেম অ্যাড করতে পারেনি, বলে ফ্রেমটা কোথায় আছে। এই টুলসে আপনার ফ্রেমটা থাকবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আপনার কী কী আছে এখানে দেখিয়ে দেবে। দেখুন দেখুন আমার এখানে 4 লেভেল রুমের ফ্রেম আছে, এটা এমনি একটা ফ্রেম আছে, এগুলো আমি ইউজ করতে পারি, দেখতে পাচ্ছেন এগুলো সব আমি ইউজ করতে পারি। এগুলো আপনারাও ইউজ করতে পারবেন যদি থাকে, আপনারা মাঝে মাঝে গিয়ে দেখবেন আপনাদের কিছু আছে কিনা। আমি ব্যাক করে দিচ্ছি, এই টুলসে গিয়ে দেখবেন আপনাদের কোনো ফ্রেম আছে কিনা। এটা চলে গেল। ফিডব্যাকের কিছু দরকার নেই। মাই লাইভ, লাইভের এখন কিছু দরকার নেই, কারণ নতুন মেম্বারে কী করে লাইভ করতে হয় সেই ভিডিওটাও আমি দিয়ে দিয়েছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। তারপর আর কী আছে আমি চেক করে নিচ্ছি, আপাতত আর কিছুই নেই। এই কটা কাজ যারা নতুন স্টার মেকার করছেন তাদের জন্য জানা খুবই জরুরি। আর এইখানে দেখছেন আপনাদের মেসেজ বলে যে অপশান আছে, এখানে আপনারা মেসেজগুলো চেক করতে পারেন। এখানে টাচ করবেন, আপনি কার কার সাথে SMS করছেন, কার কার সাথে কথা বলছেন, সব ডিটেলস এখানে থাকে। ঠিক এখানে দেখছেন পার্টি রুম আছে। এই পার্টি রুমে আপনারা যদি মনে করেন অন্য কোনো পার্টি রুমে যাবেন, এইখানে টাচ করার পরে, এটা ডিটেলস এখন জানার দরকার নেই, এগুলো পরে আমি বলে দেবো। তো যেটা এখন জানার নতুন মেম্বারদের, মি অপশানে টাচ করলাম। টাচ করার পরে দেখুন এইখানে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন আপনার ফ্যামিলি লিস্ট চলে আসছে এখানে, একটু উপর দিকে তুলবেন পেজটাকে। ঠিক দেখুন এইখানে আপনাদের যে অফিসিয়াল ফ্যামিলি যে রুমটা হয় সেগুলো শো করে, এগুলো আপনারা অনেকে জানেন না। এগুলো আপনি যে ফ্যামিলিতে জয়েন করেছেন সেই ফ্যামিলির রুম। এখানে গিয়ে আপনাদেরকে প্রতিদিন 5 মিনিট করে টাইম দিতে হয় ডেলি টাস্কের দরুন। এখানে গিয়ে আপনারা গানও করতে পারেন, এখানে গিয়ে আপনারা বসে গল্প করতে পারেন। আমি রুমে ঢুকে যাচ্ছি, দেখছি এই রুমে চলে আসলাম। এটাকে বলছে মাল্টি রুম, মাল্টি রুম। এখানে বসে মিটিং শিটিং কথাবার্তা বলা সব কিছু হয়। আপনারা এই এই সিটগুলোতে, এই সিটগুলোতে টাচ করলে যদি ওপেন থাকে তাহলে বসে যেতে পারবেন। আর যদি দেখতে পান, যদি দেখতে পান যে এরকম লক আছে, এরকম লক আছে, তাহলে কীভাবে আপনারা বসতে পারবেন না। আবার কিছু কিছু দেখবেন রুমে গেলে বলবে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করুন, সিটে বসুন, তখন অ্যাপ্লাইটা হচ্ছে এইখানে থাকে। এটা ডিটেলস আমি পরে পরের ভিডিওতে দিয়ে দেবো। তারপরে দেখুন এইখানে আপনি ধরেন বসলেন, এইখানে বসলেন, বসার পরে আপনি কি করবেন দেখবেন যে গিফটিং সেন্ড করো, গিফটিং সেন্ড করো বলে। আপনি যখন কোনো স্লো রুমে যাবেন, মানে যেই রুমটাতে, এই রুমে কিন্তু স্লো করলে গান হয়, আবার এই রুমে মাল্টি করলে এরকম টাইপের হবে। তো যে গিফটের কথা বলে, এই যে গিফট হচ্ছে এখানে আছে ডান দিকে নিচে, দেখুন পিঙ্ক কালারের একটা বক্স আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে যে কোনো মেম্বারকে দেখুন এখানে আমাকে শো করছে, এখানে যে কোনো মেম্বার যখন বসবে মেম্বারের উপরে টাচ করলে ঠিক এই পেজটাই খুলে যাবে। আপনারা চেষ্টা করবেন এখান থেকে গিফটগুলো দিতে। হ্যাঁ দাদা বসো, ওয়েলকাম দাদা বসো। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে গিফটগুলো সেন্ড করতে। দেখুন দাদা বসে আছে, আমি দাদার উপরে টাচ করলাম, গিফট সেন্ড বলে অপশান আছে, সেন্ডে টাচ করলাম। আরেকবার দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি এই দাদার উপরে টাচ করলাম। টাচ করার পরে সেন্ড গিফট বলে যে অপশান আছে এখানে টাচ করবেন। দেখুন এইখানে গোল্ড কয়েন থাকে, এইখানে ঠিক এখানে গোল্ড কয়েন থাকে।
আর এইখানে থাকে সিলভার কয়েন। এই যে বলে যে গোল্ড কয়েন দেখুন তো কটা আছে, আপনারা এইভাবে চেক করবেন, গোল্ড কয়েনটা ঠিক এখানে থাকবে আর সিলভার কয়েন ঠিক এখানে থাকবে। আপনারা সিলভার কয়েনের ইউজ একমাত্র এই এই মোতি কিংবা কিংবা এই এই এটাতে করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে যেটা দেখছেন 1900 কয়েনের, এটা ইউজ করতে পারবেন এই সিলভার কয়েন দিয়ে। আর যে গোল্ড কয়েনটা এখানে শো করবে, দেখা গেলো দুটো আছে বা তিনটে আছে, আপনারা এই গিফটগুলো সেন্ড করতে পারবেন। যে গিফটগুলো এই যে নিচে নিচে দেখুন, গিফটের নিচে কত কয়েন লাগছে সেগুলো ডিটেলস আছে দেখতে পাচ্ছেন, ঠিক এখানে তাই। এই যেগুলো সব নিচে গোল্ড কয়েনের গিফট, এগুলো যদি গোল্ড কয়েন আপনার এইখানে থাকে তবেই দিতে পারবেন, নচেত পারবেন না। তো আজ এ পর্যন্তই, পরে ডিটেলস আরও জানিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে আরও ডিটেলসে জানানোর। আপনারা যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।